আমার আজকে পরীক্ষা। কালকে ফিজিক্স পরীক্ষা, মাত্র 12টা অধ্যায়। আচ্ছা ঠিক আছে, আজকের দিনের মধ্যে সবগুলো চ্যাপ্টার শেষ করে ফেলবো ইনশাল্লাহ। প্রথম দিকে খুব তাড়াতাড়ি ম্যাথগুলো শেষ হয়ে যায়, অনেক কনফিডেন্স পাওয়া যায়, কিন্তু একটু পর থেকে শুরু হয়ে যায় অলসতা, সব ধরনের মাথা ব্যথা, ঝিমানো, সব কিছু যেন শুরু হয়ে যায়। তখন হঠাৎ করে মাথায় বুদ্ধি আসে, টিভি দেখলে কেমন হয়, ঘুমটাও দূর হবে, অলসতাও দূর হবে, আর একটু পর থেকে পুরো দমে পড়ালেখা শুরু করা যাবে। এই ভেবে যখন আমরা টিভি অন করি, যখন একটির পর একটি চ্যানেল আমরা পাল্টে পাল্টে দেখতে থাকি, তখন সকল চ্যানেল যেন আমাদের অনেক ভালো লাগে, মনে হয় এর থেকে মজার আর কিচ্ছু নেই। এভাবেই আমাদের অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যায়। কিন্তু এমন এক সময় আসে যখন টিভির প্রত্যেকটি চ্যানেল আমাদের কাছে বিরক্তিকর হয়ে যায়, কেননা সেই সময়টিতে আমাদের এক্সাম থাকে না, আমাদের কাছে অফুরন্ত সময়। এই সময় আমাদের পড়ালেখার চাপ থাকে না বিধায় টিভি দেখতেও আমাদের বোরিং লাগে। চেষ্টা দুটো পড়তে বসবো, তাহলে দেয় রাখি। ঠিক আছে, তিনটার সময় একটু পড়তে বসবো, এখন একটু ঘুমায় নি। আসসালামু আলাইকুম গুড পিপল, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসলে পড়ালেখা ফাঁকি দেয়া, বড়দের উপদেশ আদেশ অমান্য করা, সকল নিয়ম ভাঙা, এর মাঝেই যেন আমাদের আনন্দ। আসলে নিয়মগুলো তৈরি হয়েছে যেন ভাঙার জন্য। যখন তোমাকে কেউ পড়তে বসতে বলবে, তখন তোমার পড়তে ভালো লাগবে না, কিন্তু যখন কেউ তোমাকে পড়তে বলবে না, তখন তোমার পড়তে ইচ্ছে করবে। পৃথিবীর সমস্ত নিয়মই যেন একই রকম, সবই তৈরি হয়েছে ভাঙার জন্য।
একটা সময় ছিল যখন স্কুলে কলেজে একদিন মিস দিতে পারলে অনেক আনন্দ লাগত। মনে হতো আজ আমি রাজা, আজ আমি যা খুশি তাই করতে পারবো, আজ আমি অনেক খুশি। কিন্তু যখন আমরা স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে ভবিষ্যতে পা রাখি, যখন আমাদের কেউ আর বলে না তুমি স্কুলে যাও, তুমি কলেজে যাও, তখন কিন্তু আমাদের ইচ্ছে করে আমাদের স্কুলে যেতে, সেই বন্ধুদের সাথে আড্ডা দিতে, স্কুল কলেজ শেষে একসাথে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বাসায় ফিরতে, ক্যান্টিনে বসে টিফিন শেয়ার করে খেতে। আসলে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের তীব্র আকর্ষণ থাকে, যার কারণে অনেক সময় অন্যায় জেনেও আমরা নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, তোমাদের অপিনিয়ন কমেন্টে জানাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার বকর বকর সহ্য করার জন্য। আসসালামু আলাইকুম।